নজর রাখবো পরের খবরে। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই দপ্তরে হাজিরা বিধায়ক পরেশ পালের। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় তাকে তলব করা হয় সিবিআই দপ্তরে এবং সেই মতোই আজকে হাজিরা দিয়েছেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল এবং তাকে এই ভোট পরবর্তী হিংসা মামলায় অভিজিৎ সরকার খুনের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই অভিজিতের পরিবারের লোকেরা তারা সিজিও কমপ্লেক্সের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করছিলেন এবং সেইখানে তারা নির্দিষ্টভাবে একেবারে পরেশ পালকে অভিযুক্ত করেছিলেন অভিজিৎ সরকার খুনের ঘটনায় এবং তাদের শাস্তির দাবি জানিয়েছিলেন। যতক্ষণ না তারা শাস্তি পাচ্ছেন ততক্ষণ তারা আরও আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন এবং তার পরপরই দেখা যায় যে সিবিআই পরেশ পালকে তলব করে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য। সেই মতন আজকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন বিধায়ক পরেশ পাল, তাকে অভিজিৎ সরকার খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, বিজেপি কর্মী অভিজিৎ সরকার ভোট পরবর্তী হিংসার ঘটনায় তার মৃত্যু হয়েছিল বলে খবর পাওয়া গিয়েছিল এবং সেই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্যই তাকে তলব। দেবপম সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন, টেলিফোনে কথা বলবো তার সঙ্গে। দেবপম, দেখো, 10:15 নাগাদ পরেশ পাল তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে আসেন। ঢোকার সময় তিনি সংবাদ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি, যদিও সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল কিন্তু তিনি কোনো উত্তর দেননি। এই মুহূর্তে তিনি সিবিআই অফিসে গিয়েছেন এবং আর কিছুক্ষণ পরেই তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হবে। তুমি জানো যে ভোট পরবর্তী হিংসায় যে পরেশ পাল এবং স্বপন সমাজদার এই দুজনকে কিন্তু ডেকে পাঠিয়েছিলেন সিবিআই আধিকারিকরা এবং তাদের যে অভিযোগ উঠছিল যে তারা একজন মৃত্যুর পেছনে দায়ী, সরাসরি দায়ী এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে ডাকা হয়েছে। গতকাল পরেশ পালের আসার কথা ছিল কিন্তু তিনি আসেননি এবং একটা জল্পনা উঠছিল যে আদৌ পরেশ পাল সিবিআই দপ্তরে আসেন কিনা, সেই নিয়ে একটা প্রশ্ন উঠছিল কিন্তু আজকে দেখা গেল 10:15 নাগাদ পরেশ পাল সিবিআই দপ্তরে এসছেন। আর কিছুক্ষণ পর তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে পরেশ পালের সাথে বহু মানুষ তারা সিজিও কমপ্লেক্সে এসছেন বা তারা ভিতরে চোখে নিয়ে কিন্তু বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন। সেখানেতেই একটা প্রশ্ন উঠছে যে প্রভাবশালী যে তৎমা বারবার উঠে আসছে সেই প্রশ্ন কিন্তু আরেকবার উঠছে কিন্তু এখন পর্যন্ত আমরা সিবিআই সূত্র যেটা জানতে পারছি এখনো পর্যন্ত যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া এখনো শুরু হয়নি, আর কিছুক্ষণের ভেতরেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হবে এবং পরেশ পালের সাথে কিন্তু স্বপন সমাজদার কেউ ডাকা হয়েছিল তিনি এখনো পর্যন্ত আসেনি, দেখা যাক তিনি এখন কতক্ষণের ভেতরে আসেন। ধন্যবাদ দেবপম। দেবপম সরকার আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে।